সুপ্রভাত, শিলা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে একটা ছোট্ট একটা বড়ার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেই বড়াটা খেতে খুব সুন্দর, শরীর পক্ষেও ভালো, বাচ্চারাও খেতে পারবে, বড়রা বুড়োরা বয়স্ক লোকরা সবাই খেতে পারবে। বড়াটা গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে ডিমান্ড, বাজারে একটু ডিমান্ড কম আছে। এই শাকটা আপনাকে আমি দেখাচ্ছি, এটা 400 গ্রাম হবে, 400 গ্রাম হবে এই শাকটা, 10 টাকা দাম নিয়েছে। দেখে নেন, শাকটা এখন কেটে নেব, নাড়াগুলো একটু ফেলে দেব, ফেলে দিয়ে একটু বেছে নেব। বর্ষার দিনে তো পোক ঝোক থাকতে পারে শাকে। এটা ছোট ছোট করে কাট করব না, লম্বা লম্বা করে রেখে বড়াটা আমি বানাবো। একদম ফ্রেশ আছে, দেখে না তোমরা শাকটা এরকম করে তোমরা আমি ঘরে কেটে নেবা, লম্বা লম্বা রাখবা। শাকটা খুব পরিষ্কার আছে, ধয়ে গেছে, জল ঝরতে দিয়েছি। তদ অবধি আপনারা আসুন, আমাদের বাইরে সব আশেপাশে চাষ হচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমাদের এখানে জমি চাষ হচ্ছে, তো আমি বাইরের দৃশ্যটা আপনাদের সাথে দেখাতে চাই। দেখেন আমাদের বাইরের দৃশ্যটা, চারপাশে পুরো সবুজ সবুজ, এপাশেও পুরো সবুজ, সারা ফিল্ড পুরো ভরে গেছে ধান খেতে। তো দেখছেন আপনারা কত সুন্দর দৃশ্য, দেখতে খুব ভালো লাগছে। এবার চারপাশে পুরো সবুজ আছে, কলার একটা কান্দি পড়েছে দেখেন আপনারা। কালকে মোচার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব, কালকে মোচার বড়া বানায় আপনাদের। দেখেন গোলাপ গাছে কটা কড়ি এসছে, আর 8-10টা ফুল তো ফুটে ঝরে গেছে, আরো 10-15টা কড়ি রয়েছে। ডাল একটাই রেখেছি। এলাচি শাকের বড়া বানানোর জন্য কি কি লাগবে উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন এখানে আছে চাল, আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেটা আমি গ্রাইন্ডার করে নিয়েছি। আর এখন এখানে আছে বেসন, আর আছে লবণ, আর আছে হলুদ। এখন ব্যাটারটা আমি বানিয়ে নেবো। এখন চালের গুঁড়োর সাথে আমি বেসনটা ঢেলে দেবো, স্বাদ অনুসারে লবণ দিতে পারবেন, হলদি গুঁড়ো দিয়ে দেবো। এখন আমি ব্যাটারটা ধীরে ধীরে করে বানিয়ে নেব, না বেশি গাঢ় হবে না বেশি পাতলা। ব্যাটারটা বানিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন এরকম একটা থকথকে ব্যাটার বানাবেন, না মোটা না পাতলা। শুরু করা যাক বড়া, তাহলে মচমচি বড়া খেতে পুরো টেস্টি টেস্টি। বড়াটা বানাবো, চলেন দেখেন আমি বানাচ্ছি। দেখেন আপনারা বেসনে চুবিয়ে আর লম্বা লম্বা সেট করে বড়াটা একটু কড়া করে ভাজবেন, খেতে খুব ভালো লাগবে। একটু তিতো শাক তো, একটু কড়া করে না ভাজলে ভালো লাগবে না। গরম গরম ভাতের সাথে খাবেন, বহুত টেস্টি লাগবে। বড়াটা
পুরো কড়া হয়ে গেছে এরকম একটু লাল টাইপের সেট হয়ে গেল ওকে তুলে নিচ্ছি কড়া তেল ছড়িয়ে বড়া আর কটা ভেজে নিচ্ছি সকাল সকাল এই যে হেলাঞ্চি শাকের বড়ার সাথে গরম ভাত খেতে একটা আলাদাই টেস্ট বন্ধুরা ঘরে খেয়ে দেখবেন তার সাথে আছে আলু সিদ্ধ আর এখানে আছে উস্ত সিদ্ধ পেঁয়াজ আর দুটো লঙ্কা নিয়েছি গরম গরম ভাতের সাথে খেতে একটা আলাদাই দারুণ আর আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটা নতুন ভিডিওর সাথে কালকে দেখা হবে